মাহে রমজান সামনে রেখে মাসব্যাপী আরটিভিতে প্রচারিত হবে 13তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2023। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় চলছে প্রাথমিক বাছাই পর্ব। তারই ধারাবাহিকতায় আজ হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া জোনের অডিশন রাউন্ড। সকালের ব্রাহ্মণবাড়িয়া শহরের দরাসাতুস শায়েখ কলিমুল্লাহ আল ইসলামিয়া মাদ্রাসায় অডিশনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে 14 বছরের কম বয়সী কোরআনের হাফেজরা অংশ নেন। পরে প্রতিযোগী মাদ্রাসার শিক্ষক ও বিচারকদের অংশগ্রহণে একটি র্যালিরও আয়োজন করা হয়। আগামী অডিশন অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুর জেলার আইডিয়াল আলিম মাদ্রাসায়।